হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কী অবস্থা সবার? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমি আদিবা রহমান অমি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সো বেসিক্যালি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম একটা প্যানকেক বেস মেকআপ টিউটোরিয়াল। হোপফুলি তোমাদের আমার এই ভিডিওটি ভালো লাগবে, আর যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না আমার চ্যানেলটিকে। সো চলো দেরি না করে আমরা আজকের মূল টিউটোরিয়াল চলে যাই। সো আমি এখানে কসমিকের 26 নাম্বার যে প্যান স্টিকটা আছে সেটাই অ্যাপ্লাই করব আমার ফেসে। আর আমি পুরা অ্যাপ্লাই করছি না, পুরা ফেসে, কারণ এটা আমি শুধু আমার যে পিগমেন্টেশনগুলো আছে সেগুলোকে হাইড করার জন্যই আমি এটাকে অ্যাপ্লাই করব আজকে। আর আমার মূল মেকআপটা হচ্ছে যে প্যানকেক দিয়ে আমি একটা লাইট ওয়েট ভাবে একটা মেকআপ করব। আর সেটা প্যানকেকের মেকআপটা যেটা হয়, তোমরা যদি সেমি ম্যাট ফাউন্ডেশনগুলো ইউজ করো, মানে কভারেজ যেগুলোতে দেয় না, ফুল কভারেজ মেকআপ না, এমন একটা লাইট ওয়েট যে কভারেজ মেকআপ দেয় মেকআপ করো, সেভাবেই আমাদের এই প্যানকেকের মেকআপটা হবে আমাদের ফেসে। সো যেই সব জায়গাগুলোতে আমার পিগমেন্টেশন আছে সেই সব জায়গাগুলোর পিগমেন্টেশন আমি হাইড করার জন্যই এই প্রসেসটা অ্যাপ্লাই করছি। আমি ব্রাশের সাহায্যে খুব অল্প অল্প করে নিয়ে দেন অ্যাপ্লাই করছি, আমি ফুল ফেসে অ্যাপ্লাই করছি না। তো আমি এখানে প্যানকেকের একটা নিয়েছি হচ্ছে 22 নাম্বার, আরেকটা নিয়েছি ইয়েলো কালার, কারণ আমার ফেসের সাথে ম্যাচ করার জন্য ইয়েলো কালারটাও খুব দরকার। সো এটাকে তোমার একটা লাইটভাবে মেকআপ তোমাদের ফেসে আনবে, আর এটা তোমাদের কোনো রকম কভারেজ দিবে না। তোমরা যদি ফাউন্ডেশন অ্যাপ্লাই করো তাহলে এটা অনেকটা কভারেজ দিবে, বাট আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি না, কারণ অনেকেরই আছে যাদের ফুল কভারেজ ফাউন্ডেশন ভালো লাগে না, বা আমি যে প্যান স্টিকটা অ্যাপ্লাই করেছি সেভাবে তোমরা প্রসেসটা অ্যাপ্লাই নাও করতে পারো চাইলে। তোমরা এভাবে তোমাদের স্কিনটাকে লাইট রাখার জন্য শুধু প্যানকেকটাও অ্যাপ্লাই করে বাহিরে যেতে পারো একটা পার্টি মেকআপ করে। সো আমি এখানে পাউডারের সাহায্যে একটু ফেসটাকে বেক করে নিচ্ছি। তোমরা যে কোনো লুজ পাউডার অ্যাপ্লাই করতে পারো তোমাদের ফেসটাকে বেক করে নেওয়ার জন্য, কারণ আমি যেসব জায়গাগুলোতে আমার ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি সেসব জায়গাগুলোতে যেন ফুল ম্যাট দেখায় এবং মনে না হয় যে আমি সেখানে কোনো রকম ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি, সেজন্যই আমি এই প্রসেসটা অ্যাপ্লাই করছি। আমি সাথে সাথে দিয়ে ব্রাশের সাহায্যে এটাকে ঝেড়ে ফেলে দিয়েছি। সো এই W7-এর যে ব্রঞ্জারটা আছে এটা দিয়ে আমার ফেসটাকে আমি একটু কাট করে নেব। তো আমি W7-এর যে এই ব্রঞ্জারটা দিয়ে আমার চোখের ট্রানজিশন কালার হিসেবে আমি অ্যাপ্লাই করব। আজকে আমি একটা স্মোকি টাইপের আই ক্রিয়েট করব, যেখানে নেভি ব্লু টাইপের একটা কালার থাকবে আমার ড্রেসের সাথে ম্যাচ করে, আর সাথে একটু ব্ল্যাক থাকবে। সো আমি যে 10 টাকা দামের আই শ্যাডো অ্যাপ্লাই করছি এখানে, আমার আগের যে ভিডিওগুলো আছে সেখানেও তোমরা চাইলে দেখে আসতে পারো আমি কীভাবে 10 টাকা দামের আই শ্যাডো দিয়ে পার্লারের মতো মেকআপ ক্রিয়েট করেছি। আমার যে আই বাটন আছে এখানে ক্লিক করলেই তোমরা আমার ভিডিওগুলো পেয়ে যাবে। সো আমি এই নেভি ব্লু কালারটাকে আমার ব্ল্যাক কালারের উপরে ঠিক লাগিয়ে নিচ্ছি। এটা খুবই পিগমেন্টেশন একটা কালার, এটা জাস্ট মানে একটা সোয়াচে তোমার দেখতে পাচ্ছ, আমি কোনো ব্রাশটাকে ভিজিয়েও নেইনি, খুবই পিগমেন্টেশন এই কালারটা। আর এটাকে তোমরা ইউজ করার সময় খুবই সাবধানে অ্যাপ্লাই করবে। তোমরা চাইলে এখানে 10 টাকা দামের আই শ্যাডো অ্যাপ্লাই করতে পারো, বাট আমার কাছে ছিল না সো আমি তাই অ্যাপ্লাই করতে পারিনি। আমি নিচে সেম আমার যে ব্রঞ্জারের কালারটা আছে সেটাকে অ্যাপ্লাই করেছি, একটু ব্ল্যাক অ্যাপ্লাই করেছি, তারপর আমি সেই নেভি ব্লু কালারটাকে আবার একটু আমার নিচে লোয়ার ল্যাশ লাইনে লাইন করে নিয়েছি। দেন আমি এটাকে সুন্দর করে ব্লেন্ডিং করে নিব। তারপর আমি একটা
সাদা হোয়াইট কালারের পেন্সিল অ্যাপ্লাই করব। তোমরা চাইলে নুড পেন্সিলও অ্যাপ্লাই করতে পারো। সো আমি আজকে চোখের মেকআপটাকে খুব সহজে ইজিলিভাবে করে দেখানোর ট্রাই করেছি, তোমরা চাইলেও ওইভাবে ট্রাই করতে পারো। আর ট্রাই করে অবশ্যই আমি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। সো আমি সাদা কালারের একটা পেন্সিল অ্যাপ্লাই করে নিয়েছি, দেন আমি একটা ব্ল্যাশ অ্যাপ্লাই করছি, তোমরা যে কোনো ব্ল্যাশ অ্যাপ্লাই করতে পারো। সো আমার হাইলাইটার খুবই পছন্দ, সো আমি আজকে একটু বেশি পরিমাণের হাইলাইটার লাগাচ্ছি। আমার কাছে মনে হয় হাইলাইটারটাকে স্কিনটাকে অনেক গ্লোই করে দেয়, আর স্কিনটা মানে স্কিনটা একেবারেই চেঞ্জেস নিয়ে আসে এই শুধুমাত্র এই হাইলাইটারটা। সো আমি এখানে একটা পিঙ্কিশ টাইপের লিপস্টিক অ্যাপ্লাই করেছি, আর এখানে আমি রেভলিউশনের যে ম্যাট ফিক্স স্প্রেটা আছে সেটাই অ্যাপ্লাই করে নিয়েছি আমার ফেসে। সো এটাই ছিল আমার মেকআপ।